আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি ডিজাইন শেয়ার করবো বলে। আজকে আমি দেখাবো একটা বেবি ডে আছে, আমি মানে বেবি ডে আছে আমি কীভাবে কাজ করেছি ওটা শেয়ার করব। তো এখানে কিন্তু আমি জাম কালারের কাপড়টা নিয়েছি, কাপড়ের উপর আমি অফ হোয়াইট সুতো দিয়ে কাজ করেছি। তো ডিজাইনটা কীভাবে করেছি ওটা একটু শেয়ার করছি, সেলাইটা যেভাবে দিয়েছি, তারপরে আমি সম্পূর্ণ জামাটা দেখিয়ে দেবো কীভাবে কাজ করেছি এবং জামাটাও কেমনভাবে বানিয়েছি ওটাও শেয়ার করবো। আর আমি জামাটা তৈরি করেছি 2 বছর, 2 থেকে 2.5 বছর মেয়েদের জন্য, মেয়ে বেবিদের জন্য আর কি। যদিও আমি সেলাইটা অনেকবার দেখিয়েছি, তারপরও আর কি অনেকের জন্য সুবিধার জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আর মূলত আমি ডিজাইনটা শেয়ার করি যে কীভাবে ডিজাইন করি, কোন ডিজাইনটা দিয়েছি ওটাই আমি শেয়ার করি আমার চ্যানেলে সাধারণত। তারপরও মাঝে মাঝে সেলাইটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, আমি একটু সুতাটা চেঞ্জ করে নেব, আমার সুতাটা শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, সুতাটা আমি ভরে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে একটা লাইক করবে, শেয়ার করবে আর আমাকে জানাবে যে কেমন হয়েছে। আর অবশ্যই বাসায় ট্রাই করবে মেয়ে বেবিদের জন্য এই ধরনের ড্রেস তৈরি করে দেওয়ার জন্য। আর গরমেতে কিন্তু এটা খুবই আরামদায়ক কাপড়, পাতলা কাপড়ে হোয়াইটের উপর আমি কাজটা করেছি, হাতা কাটা দিয়েছি, গরমে পরে খুব আরাম পাবে বাচ্চারা। আর যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলটিকে আজকে প্রথম দেখছে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে বিভিন্ন রকম ডিজাইন দেখতে পাবে। হ্যাঁ, আজ আমি কমপ্লিট করে নিয়েছি, আমার কিন্তু কাজটা করা হয়ে গিয়েছে। এভাবে আমি কিন্তু বুকের কাছে কাজটা করেছি, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কেমন করেছি। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি কামিজ মানে ফ্রকটা তৈরি করে নিয়েছি, যেভাবে বেবি ড্রেসটা, তো এখানে কিছুটা ডলার বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই যে বুকের কাছে এইভাবে কাজটা করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগবে। আর এখানে একটুখানি একটা কুচি কুচি দিয়েছি, আশা করি সবার ভালো লাগবে। তো বন্ধুরা, আমি আজকের মতো সবাইকে আল্লাহ করে দেবো। আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করি সবাইকে, সবাই যেখানে থাকো না কেন ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ সবাইকে।